মুরাদ টাকলা শব্দ দুটি শুনলে কার কথা মাথায় আসে? আপনার মাথায় যার নামই আসুক না কেন, এই মুরাদ টাকলা কিন্তু আসলে কোনো ব্যক্তি না। অবাক হচ্ছেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে মুরাদ টাকলা বহুল ব্যবহৃত শব্দ। গত কয়েক মাসে শব্দটির ব্যবহার বাড়লেও আসলে কিন্তু মুরাদ টাকলা বেশ পুরনো শব্দ। তাহলে কিভাবে এলো মুরাদ টাকলা? মুরাদ নামের কোনো এক টেকো ব্যক্তি কি আছেন এর পেছনে? আসলে মুরাদ টাকলার সঙ্গে মুরাদ নামের কিংবা টেকো মাথার কোনো সম্পর্ক নেই। বাংলা শব্দ ইংরেজি হরফে লিখতে গিয়ে যে ভুলভাল হয়, সেই চর্চার নামই মুরাদ টাকলা দিয়েছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের একাংশ। যারা ইংরেজি হরফে বিকৃত বাংলা কিংবা বাংলিশ লেখেন, অনেকে তাদেরকেও মুরাদ টাকলা বলে থাকে। এবার চলুন জেনে নেই কিভাবে অনলাইনে জনপ্রিয় হলো এই শব্দ দুটি। মুরাদ টাকলার উৎপত্তি জানতে হলে আমাদের ফিরে যেতে হবে গত দশকের শুরুর দিকে। ২০১২ সালে কোনো এক সময় জয়ন্ত কুমার নামের এক ব্যক্তি ফেসবুকের একটি পোস্টে কমেন্ট করে লেখেন, মুরাদ টাকলা যুক্তি দিয়া কাটাবাদ, পাল্টি পিক দিছস কেন, লেখাপড়া কইরা কাটাবাদ। ইংরেজি হরফে ভুলভাল বানানে লেখা এই বাক্যে তিনি মূলত বলতে চান, মুরাদ থাকলে যুক্তি দিয়ে কথা বল, ফালতু পিক দিছস কেন, লেখাপড়া কইরা কথা বল। স্বাভাবিকভাবেই এই বাক্য নিয়ে হাসাহাসি চলতে থাকে। ছড়িয়ে পড়ে সেই কমেন্টের স্ক্রিনশট। কমেন্টের এই বাক্যের মুরাদ থাকলে ইংরেজি হরফে লেখা মুরাদ টাকলা শব্দ দুটোই হয়ে ওঠে প্রতীকী। ইংরেজি অক্ষরে বিকৃত বাংলার লেখা রীতির সমর্থক হয়ে দাঁড়ায় মুরাদ টাকলা। সে সময় অনলাইন জগতে অভ্র সফটওয়্যারটির সঙ্গে ব্যবহারকারীরা পরিচিত হচ্ছেন মাত্র। ফোনেটিক কিবোর্ড ব্যবহার করে বাংলা টাইপে অনেকেই তেমন দক্ষ হয়ে ওঠেন। তাই অনলাইনে মুরাদ টাকলা ভাষা ব্যবহারকারীর সংখ্যা ছিল অনেক। পরের বছর ফেসবুকে মুরাদ টাকলা নামে একটি পেজ তৈরি হয়, সেটি জনপ্রিয় হয়ে ওঠে। এই পেজে অনলাইনে বিভিন্ন ব্যক্তির লেখা টাকলা বাক্যের পাঠোদ্ধার করে দেওয়া হতো। সঠিকভাবে লেখা বাংলা বাক্যকেও মুরাদ টাকলায় রূপান্তর করতে শুরু করে অনেকে। সে সময় মানুষের কাছে ট্রোলিংয়ের মতোই জনপ্রিয় ছিল মুরাদ টাকলা বাক্য খুঁজে বের করা। অনলাইন হাস্যরসের অন্যতম উৎসে পরিণত হয় মুরাদ টাকলা। অন্যদিকে ট্রলের শিকার হওয়ার আতঙ্কে হলেও সঠিকভাবে বাংলা টাইপ করার বিষয়ে অনেকেই সচেতন হতে থাকেন। সময়ের সাথে সাথে শব্দ ও ভাষার ব্যবহারে আসে পরিবর্তন। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়। বাক্যের মুরাদ টাকলা হঠাৎ করেই হয়ে উঠেছে ব্যক্তির বিকল্প শব্দ। যদিও ব্যক্তির শারীরিক কোনো বিষয় নিয়ে মন্তব্য করা বডি শেমিংয়ের মধ্যে পড়ে, তারপরও অনেকেই তা বুঝে বা না বুঝে ব্যবহার করছেন। ব্যক্তির চরিত্র বা শরীর একান্তই ব্যক্তিগত। সমালোচনা হতে পারে তার কাজের, চরিত্র বা শরীরের নয়। নাফিজা আক্তার, সাদা কালো নিউজ।